আপনারা আবার ফোনে এই ডিসপ্লেটার দিকে একটু খেয়াল করেন দেখেন এই মুহূর্তে আমি ফাইল ম্যানেজারে রয়েছি সো এখান থেকে যদি আমি সেফ ফোল্ডারে যাই এখন কিন্তু আমি সেফ ফোল্ডারে ঢুকতে পারছি না এখানে একটা পিন দিতে বলছে দেখেন আমি একটা পিন দিয়ে দিচ্ছি দিয়ে নেক্সট দেই এখন দেখেন আমি এখানে চলে আসছি এখানে আমার অনেকগুলা ছবি রয়েছে ঠিক আছে সেইগুলাকে কিন্তু আমি প্রিভিউ করতে পারছি তার মানে আমি চাইলে এখন কিন্তু যে কোনো প্রকার ফাইল যে কোনো প্রকার অডিও ভিডিও বা হচ্ছে ছবি আমি কিন্তু লক করে রাখতে পারি এখন অনেকেই বলবেন যে এটা তো আমরা থার্ড পার্টি কোনো অ্যাপস ইউজ করে করতে পারি থার্ড পার্টি অ্যাপস গুলো নিরাপদ হয় না ম্যাক্সিমাম সময় দেখা যায় যে প্রবলেম কারণে আপনার সমস্ত ছবি ভিডিও বা প্রয়োজনীয় ফাইলগুলো চলে যায় বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গুগলের একটা সার্ভিসের সাহায্যে আপনারা কিভাবে এই ফাইলটাকে লক করে রাখতে পারবেন ঠিক আছে চলুন আপনাদেরকে কথা না পারি আসলে মূল প্রচেষ্টা দেখানো যায় শুরুতে আপনি যে কাজটি করবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ বার গিয়ে লিখবেন এফ আই এল ই ফাইলস লিখে সার্চ করবেন এবারে আপনার সামনে চলে আসবে ফাইলস বাই গুগল সো গুগলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এইটা কোভিড টাস বা বিশ্বস্ত একটা অ্যাপ এটাকে আপনি আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন নরমালি এটা ডিফল্টে অনেক ফোনে ইনস্টল করা থাকে না থাকলে এটাকে ইনস্টল করে নেবেন ওকে ইনস্টল করার পর এখানে হচ্ছে আপনি কন্টিনিউ করবেন অ্যালাউ করে দিবেন এবারে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে সো এখন আপনাকে যে কাজটা করতে হবে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন সেফ ফোল্ডার নামে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাকে বলছে যে আপনি যে লকটা করবেন সেটা আসলে পিনে করবেন নাকি প্যাটার্নে করবেন সো আমি পিনে করব সো পিনটা সিলেক্ট করছি পিনটা সিলেক্ট করার পর আমি একটা পিন কোড দিয়ে দিচ্ছি দিয়ে নেক্সট প্যাটার্নে ক্লিক করছি আবার কনফার্মেশনের জন্য সেম পিনটা দিয়ে দিচ্ছি মানে দুইটা পিনে সেম হতে হবে তারপর নেক্সট প্যাটার্নে ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে নিচে গড ইট নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি সো আমার কাজ কিন্তু শেষ আমি সেফ ফোল্ডারে কিন্তু একটা পিন করে ফেলেছি সো আমি এখন ব্যাকে চলে আসবো এখন যে ছবিগুলো আমি রাখতে চাই ভিডিও গুলো অন্য ফাইল গুলো সেগুলো এখানে নিয়ে আসবো কিভাবে সেটা দেখাচ্ছি ধরেন আমি কিছু ইমেজ রাখবো ক্লিক করছি এখন ধরেন এখানে আমার সমস্ত ছবিগুলো শো করছে ধরেন আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করলাম ওকে আমি কিছু ছবি সিলেক্ট করে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে ছবিগুলো সিলেক্ট করলাম ভিডিওর ক্ষেত্রে একই সিচুয়েশন কিন্তু এখন ডান পাশে দেখেন থ্রি লাইনস রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর মুভ টু সেফ ফোল্ডার এখানে একটা ক্লিক করে দিলাম এখন আবার এখান থেকে পিনটাকে দিতে হচ্ছে ওকে আমি এখান থেকে পিনটা দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি এখন এই ছবিগুলো কিন্তু এখানে আর নেই মানে ফোনের যে গ্যালারি থেকে শো করতো ফোনের গ্যালারিতেও কিন্তু আর শো করবে না সো আমি যদি ব্যাক করে চলে আসি সো এগুলো কিন্তু আমার গ্যালারিতেও নেই প্লাস এখানে যে নর্মালি ছিল সেখানেও নেই এখন শুধুমাত্র এই সেফ ফোল্ডারে রয়েছে সো সেফ ফোল্ডার ক্লিক দিলে এখন পিন দিয়ে ঢুকতে হবে সো আপনার ফোনটাকে কেউ যদি সারাদিন হাতে নিয়ে চালায়ও সে কিন্তু আপনার ছবি ভিডিও বা যেকোনো প্রকার ইম্পর্ট্যান্ট ফাইল সে কিন্তু কখনোই দেখতে পারবে না দেখেন আমি এখানে পিন দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক দেই এখন কিন্তু এই ছবিগুলো আমি দেখতে পাচ্ছি নর্মালি ওকে এই হচ্ছে মূলত বিষয় সো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো প্রকার অ্যান্ড্রয়েড ফোনের যে ফাইল রয়েছে সেগুলো কিন্তু আপনারা লক করে রাখতে পারেন সো গাইস আশা করি এই ভিডিওটি অনেকেরই অনেক বেশি কাজে লাগবে ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো আমি হিমে লেখেনে নিয়ে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ